আসসালামুআলাইকুম, আমার নাম আকিমা রহমান ফাইজা। আমি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। এসিআই পিয়ারসন নিবেদিত ইচ্ছা একক গল্পগুলো প্রতিযোগিতার জন্য আমি একটি ছবি এঁকেছি। ছবির উপর নির্ভর করে আমি একটি গল্প বলব। গল্প বলার আগে এসিআই পিয়ারসনকে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজন করার জন্য। এখন আমি আমার গল্প বলব। কিছুদিন আগেও যখন আমি বাবার সাথে স্কুলে যেতাম, তখন প্রচুর পরিমাণে জ্যাম থাকত, কালো ধোঁয়া থাকত, যার ফলে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হতো। আমি ভাবতাম কবে এত সুন্দর একটি পরিবেশ আমি পাবো। আকাশে রংধনুর ভিতর মেঘ খেলা করবে, মাছরা খেলা করবে, পাখি উড়াউড়ি করবে, কিন্তু কালো ধোঁয়ার ভেতর তো এটা সম্ভব। তারপরে করোনা আসলো, লকডাউন দিল। লকডাউনের ফল মানুষ ঘরের ভেতর ঢুকে গেল, আর প্রাণী প্রকৃতি তারা নিজেদের রূপ বেছে নিল, নিজের আপন রূপ বেছে নিল। সমুদ্র সৈকতে ডলফিন দেখা দিল, কাঁকড়া দেখা গেল, কাঁকড়া সমাহার হলো। আমি ভাবলাম এবার হয়তো বা আমার ইচ্ছাটা পূরণ হলো। সকলের কাছে আমার অনুরোধ যে সকলে এই সুন্দর পরিবেশটাকে সংরক্ষণ করবে, বেশি বেশি গাছ লাগাবে। ধন্যবাদ, ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন।